गुड आफ्टरनून फ्रेंड्स तुम्हारे सबा के शुभ गुड आफ्टरनून तुम्हारे सबा के आज के मोटो ब्लॉगिंग स्टार्ट करते चले तो आज केजे मोटामुटी 12টার দিকে বাজে এরকম আমি অফিসে যাব এখন বেরোলাম তো আমি আজকে আগের দিন তোমাদেরকে দেখিয়েছি মা ফ্লাইওভারে যাওয়ার যে রাস্তাটা আজকে আমি যাব একটু অন্য রাস্তা দিয়ে সেটাই তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো একটু স্কিপ না করে এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটিকে অবশ্যই দাবিয়ে রাখবে যাতে আমি যখনই কোনো ভিডিও দেব তার নিশ্চয় নোটিফিকেশন তোমাদের কাছে আসে তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে तो चलो स्टार्ट करी आज के राइडिंग तो हम तो बैरिए पड़ल तो जगह तुम्हारे सकल सब चे तुम्हारे सकल ही चेन जैगा से ही जगह से ही जेलेपाड़ा मोड़ जेखान गाड़ी नहीं गेले जख जा बस जख जा जगहटाई तो आज के एक आज के जब एक रास्ते तुम्हारे देखो এটা হচ্ছে শান্তপুর মোড় এখান থেকে সোজা চলে গেলে হচ্ছে আমাদের বেলেপুলে যে রাস্তাটা কিন্তু আজকে আমি যাব ডান দিকে এই রাস্তাটাতে যে রাস্তাটা যাচ্ছে যে রাস্তাটা যাচ্ছে আমাদের এটা এটা দিয়ে এনএইচে ওঠা যায় এটা দিয়ে উঠবে বাংড়া বাংড়া হয়ে সলব হয়ে এনএইচ তো আজকে ওই রাস্তা দিয়ে যাব ডান দিকে डान दिखे बेके गलम डान दिखे सोदा रास्ता कानेक्ट कर बाँकड़ा सलब रास्तागुलो के बाँकड़ा सलब हो जाब ना हमें जब कोना रोड कोना जा रास्ता आज कोना दिए एने से उठा जाए जेहेतु हमें अन् रोड धरब से दिखे जो है एक जैम है बसि कारण रास्ता वन वे रास्ता तो संगे सामने स्टेशन रही है सामने हो दासनगर स्टेशन दासनगर स्टेशन साउथ ईस्टर्न रेलवे साउथ ईस्टर्न रेलवे जो स्टेशन दासनगर टिकिया पड़ा दासनगर सातटागाछी जगह से दासनगर स्टेशन से ऊपर जो रेल ब्रिज है दासनगर रेल ब्रिज और बाँ दिखे हो स्टेशन तो ये रास्ता सोजा चले जाम बाँकड़ा सलब और हमें डान दिए बेके जाब डान दिखे हो सीटिया सीटिया मोड़ हो जाबी जगह दासनगर पार्कसर का बसगुलो जाए बसगुलो छाड़े और एक्चुअली रास्ता दिए जाए ना अत कारण रास्ता एक घोर घोरालो है और कि मैं जतक्षण वो दिए वही मा फ्लाईओवर हो बेलेपोल मा फ्लाईओवर बैरिए जाब ततक्षण ये दिए पहुँचाते पर एक बेसि टाइम लगे ভেতরের রাস্তা তো সেজন্য প্রত্যেকটা রাস্তা ওয়ান ওয়ে ওয়ানওয়ে রাস্তাতে সব কিছু বাস গাড়ি সব কিছু যাচ্ছে না সেই জন্য আরও বেশি একটু জ্যাম হয়ে যায় আর কি এই ডান দিকে এটা হচ্ছে একটা বাজার মানে থেকে ডান দিকে নিয়ে এলাম এইটুকু রাস্তা দিয়ে এসব বড় বড় গাড়ি আসলে আর হয় কিন্তু এখানে এরকমই কিছু বলা যাবে না এটা হচ্ছে সিটিয়া মোড় এই সিটিয়া মোড় থেকে বাঁ দিকে নিয়ে নিলাম এদিকে হচ্ছে কোনা হাই রোড বাঁ দিকে নিলে আর ডান দিকে নিলে এখানকার ভেতরে যে রাস্তাগুলো আছে সেইগুলো মানে ভেতরে যে জায়গাগুলো রয়েছে সেগুলো তো পড়বে বললাম না সিঙ্গেল রাস্তা হলে
মানে সিঙ্গেল ওয়ে রাস্তা হলে যেমন আমার প্রবলেম হয় আর কি, এটা সিঙ্গেল ওয়ে রাস্তা সেই জন্য এত জ্যাম। এটা হচ্ছে কোনা স্টেশন যাওয়ার রাস্তা, বাঁদিকে যেটা চলে গেছে এটা কোনা স্টেশন যাওয়ার রাস্তা। আমাদের যে আমতাহাওড়া লোকাল আছে, আমতাহাওড়া লোকালে যে কোনা স্টপে যাচ্ছে, সেই কোনা স্টপে যাওয়ার রাস্তা হচ্ছে বাঁদিকে, মানে ফেলে চলে এলাম আর কি বাঁদিকটা। এই হচ্ছে কোনা হাই রোড, উপর দিয়ে কোন হাই রোডের মেন হাই রোড যেটা সেটা। আর ডান দিকে চলে যাচ্ছে কলকাতা, আর ওদিকে বাঁ দিকে যেটা ফেলে এলাম ওটা চলে গেলে ওদিকে চলে যাবে ধুলোগড়, এনএইচ ধরবে। আর এটা তো বাঁ দিক থেকেই আসছে, এটা নিচোরটা যেটা এই হচ্ছে এনএইচ। এনএইচের সঙ্গে কানেক্টিভিটি হয়ে গেল, এই এনএইচটা ঘুরতে এত কিছু যে NH6 এর কানেক্টিভিটিটা, এটাকে কানেক্ট করে দিল্লি রোড আর বম্বে রোড দুটো, মানে এখান এরপরে একটা চলে যাবে দিল্লি রোডের দিকে আর একটা চলে যাবে বাঁ দিকে কলকাতার দিকে, মানে আমাদের যে কলকাতা বেলগুড়ি এক্সপ্রেস যে রোডটা সেটা ধরে নেবে। তো আমি একটু বাঁ দিকে ঢুকবো, কারণ একটু পেট্রোল পাম্পে ঢুকতে হবে, একটু পেট্রোল তুলে নিতে হবে। রাস্তাগুলোতে পাম্প রয়েছে অনেকগুলো, এখানে মানে পিছনে দুটো পাম্প ফেলে চলে এসেছে অলরেডি, সামনেও কিছু পাম্প রয়েছে। সামনে যে সামনে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প রয়েছে, ওখান থেকে আমি তেলটা নেবো, সেজন্য এখান থেকে ঢুকবো। তো ওখান থেকে নিয়ে আবার একটুখানি গিয়ে ওখান থেকে সাইড দিয়ে বেরিয়ে যাওয়া যাবে। এখানে অনেক কোম্পানিও রয়েছে বড় বড়, টাটা মোটরসের শোরুম রয়েছে, অশোক লেল্যান্ড লেল্যান্ডসের সার্ভিস সেন্টার শোরুম রয়েছে, অনেকগুলো বড় বড় ওয়ার হাউস রয়েছে, এখানে অনেক কিছু রয়েছে এখানে। তো এই যে হচ্ছে পাম্প, পাম্পে ঢুকে গেলাম। তো পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে এই পাম্প থেকে বেরিয়ে যাচ্ছি এবার। এখান থেকে ডান দিকে নিয়ে আমি এনএইচ ধরে নেবো, মানে হাই রোড ধরে নেবো, আর বাঁ দিকে গেলে ওটা ওখান দিয়ে গিয়ে আবার একটা গিয়ে ক্রসিং করে নিচে নামবে, নিচে নেমে তারপর আবার রোড ধরবে। তার আমার তো দরকার নেই, আমি এখান থেকে ডান দিকে নিয়ে নিলাম। আজকে NH6 হাই রোডে গাড়ি চালানোর অভিজ্ঞতা একটু শেয়ার করলাম। এরপরের দিন যখন বাড়ি থেকে আসবো, যেদিন আমার যে নিজের বাড়ি যে গ্রামের বাড়ি আছে যেখানে, সেখান থেকে যেদিন আসবো সেদিন তোমাদের সঙ্গে অনেক মানে তোমাদের সঙ্গে অনেকটা NH6 যে জার্নি হবে আমার সেটা শেয়ার করবো। আজকে তো অবশ্য বেশি না, এখান থেকে একটুখানি গিয়ে আমাকে বেঁকে যেতে হবে বাঁ দিকে, এই যে সামনে দেখো তোমরা, সামনে এখানে লেখা আছে টোল রোড, বাঁ দিকে হলে কলকাতা, সোজা হলে দিল্লি রোড। তো আমরা ধরে নেবো কলকাতা, আমি ধরে নেবো কলকাতা, ওটা ওটা ধরে নিলাম। এখানে একটা অনেকটা বড় ব্লেন্ড আছে, আচ্ছা পুরোটা ব্লেন্ড। আজকে যাবো হচ্ছে বালি দিয়ে, বালি আমাদের যে বালি আছে হাওড়া বালি, এই বালির উপর দিয়ে আজকে যাবো দক্ষিণেশ্বর হয়ে, সেই জন্যে এই রাস্তাটা দিয়ে এলাম।
তোমাদের সঙ্গে শেয়ার করবো বালি দক্ষিণেশ্বর থেকে আমার অফিসে যাওয়ার এক্সপিরিয়েন্স, যা অভিজ্ঞতা যারা সেটা শেয়ার করার জন্যই আজকে দিতে এলাম। এই যে বাড়ির দিকে যে রাস্তাটা আসছে, এই রাস্তাটা কানেক্ট করছে এই কলকাতা রাস্তাটাকে। এইটা অ্যাকচুয়ালি দিল্লি রোড থেকে ঢুকছে এখানে, মানে দিল্লি রোড থেকে যারা কলকাতা ক্রস নেবে তাদের জন্য এই রাস্তাটা, মানে তারা এই রাস্তা দিয়ে ঢুকে এখানে এন্ট্রি করবে আর কি। মানে টোল রোড আছে, বাট টোল রোড কোনো রকম টু হুইলারদের জন্য না। এই যে বালি যে টোলটা, এটা কোনো এটা টু হুইলারের জন্য না, টু হুইলার অ্যালাউ নেই এখানে। নো প্রবলেম, আমি তো এখান দিয়ে বেরিয়ে যাই, ন্যাচারাল লোক যেটা এখানে। বালির রাস্তা ধরে গেলাম, এই সব বাস দাঁড়িয়ে আছে, বালি হল করুণাময়ী বাস। এই হচ্ছে বালি, এখান থেকেই যত বালি বাস যা হয় সব এখান থেকেই ছাড়ে। এটা হচ্ছে বালি ফ্লাইওভার, এদিকে নিচে বাঁ দিকে হচ্ছে বালি স্টেশন, বাঁদিকে বালি স্টেশন, আর ডান দিকে হচ্ছে বালি হল স্টেশন। বালি যেটা আমাদের ইস্টার্ন রেলওয়ের বালি স্টেশন, আর বালি হল যেটা হচ্ছে আমাদের কলকাতা বালি বালি হল স্টেশন। বালি ট্রেনে চললাম, তারপর বালি খাল করবে, তারপরেই দক্ষিণেশ্বর। বাঁদিকে রাস্তা চলে গেছে উত্তরপাড়া কোন্নগর পরপর যে জিটি রোডগুলো আছে সেগুলোর জন্য, আর সামনে হচ্ছে বালি ব্রিজ। আমরা বালি ব্রিজে এন্ট্রি করছি, এই দিক দিয়ে ট্রেন যাচ্ছে, বড় গাড়ি। এটা হচ্ছে বালি ব্রিজ, নদী সামনে দেখা যাচ্ছে, দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর মন্দির, বালি ব্রিজ। এটা হচ্ছে রেল রোড ব্রিজ, মানে যেটাতে ট্রেন আর গাড়ি একসঙ্গেই যায়, রেল রোড ব্রিজ বলা হয়। তো মাঝখান দিয়ে ট্রেনের লাইন আছে, দুদিকে আপ অ্যান্ড ডাউন রয়েছে। ওইদিকে হচ্ছে যেটা টোল রোড বালি, সেটা একটা ব্রিজ, অনেকটা বড় স্পেসটা একটা ব্রিজ। এদিকে হচ্ছে মন্দির, অলমোস্ট ব্রিজের এন্ডে চলে এসেছি, ওই বালির ব্রিজ এখানেই শেষ হয়ে গেল। দক্ষিণেশ্বর এন্ট্রি করলাম, এখানে দক্ষিণেশ্বর মেট্রো রয়েছে ওদিকে। এখান থেকে ডান দিকে চলে যাচ্ছে আমাদের হচ্ছে ডানলপ,
ডানলপের যে নিচের রাস্তাটা, যেগুলো ওই ব্যারাকপুর ট্যারাকপুর যে বাসগুলো যায় এখান দিয়ে বেরিয়ে যায়, আর বেলগুড়ি এক্সপ্রেস যে রাস্তাটা সেটা হচ্ছে বাঁ দিকে চলে গেল। হ্যাঁ, এতে গেলে ডানলপের উপরে হবে, আর ডান দিকে গেলে ডানলপের নিচে হয়ে যাবে। এটা হচ্ছে মেট্রো লাইন, এটা উপরে একটা মেট্রো লাইন, ওদিকে হচ্ছে নর্মাল ট্রেনের লাইন। এখন মেট্রোটা দক্ষিণেশ্বর পর্যন্ত এসেছে। ডানলপ বাস স্ট্যান্ড, এখানে ডান দিকে হচ্ছে বড়নগর স্টেশন, মানে হচ্ছে বড়নগর মেট্রো স্টেশন, আর ওই পার্টটা হচ্ছে বড়নগর রেলওয়ে স্টেশন। আমি দেখতেই পাচ্ছি মেট্রো স্টেশনটা, এই জায়গার নাম হচ্ছে মাঠকল। এই রাস্তার ধারে ধারে অনেক রকম অনেক চায়ের দোকান, অনেক রকম বার এসব রয়েছে, অনেক রয়েছে। এখানটা হয়তো নেই, একটু গেলেই দেখতে পাবেন। এখানে মা দিকে একটা পাওয়ার মতো রয়েছে রেস্টুরেন্ট বা সঙ্গে। এখানে তো বড় বড় বিল্ডিং বা কিছু কনস্ট্রাকশন কিছু হয়ে যাচ্ছে। হোটেল রয়েছে একটা মুন নাইট হোটেল, এখানে সব হোটেল হচ্ছে, এটা মেবি নতুন হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। হোটেল হয়ে যাচ্ছে বড় বড়, ইয়েস হোটেল। বালি মানে এই রোড দিয়ে, এই রোডটা খুব কমন রোড, মানে ইকো স্পেস বা সেক্টর ফাইভের যে গাড়িগুলো যায় না সেইগুলোর জন্য এই রোডটা অনেকটা কমন রোড। এখান দিয়ে অনেকগুলো বাস চলে যেগুলো সেক্টর ফাইভ বা এই ইকো স্পেস এই যায়গুলো, যেমন এই যে বাসটা DN2Y1 দক্ষিণেশ্বর সাপুরজি পর্যন্ত যায়, আলামপুর সাপুরজি বলে একটা বাস আছে ওটা আছে একটা, তারপর বালিওল কৌডমে আছে যেটা ইকো স্পেসের উপর দিয়ে যায়, অনেকগুলো বাস আছে। এটা হচ্ছে আমাদের আমতা নিউ আমতা বাস, আমতা এয়ারপোর্ট এই বাসটা। ওখানে সিগন্যাল আছে, সিগন্যালটা থেকে সিগন্যালটা এই কারণে, কারণ বাঁ দিকে একটা রাস্তা হচ্ছে যেখান দিয়ে কিছু গাইডারি উঠে আছে। এই যেখানে সব বাঁ দিকে দোকান রয়েছে চায়ের দোকান, অনেকগুলো পরপর দোকান রয়েছে এখানে। তুই যদি অনেকক্ষণ রাইড করতে করতে যদি খুব ক্লান্ত হয়ে যায় তাহলে একটু চায়ের বিরতি নিতেই পারে তারা।
এখানে একটা স্টেশন আছে যেখান থেকে অনেকে এসে ট্রেনে করে নেমে এখান থেকে বাস ধরে। জায়গাটার নামটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে। পপুলার স্টেশন, মানে এখানে এখানে অনেকেই কলকাতা থেকে আসা যাওয়া করার জন্য এই স্টেশনটাকে প্রেফার করে বা ইউজ করে। এখান থেকে নেমে অনেকেই অন্য জায়গায় কাজে যায় বা অন্য কোথাও যায়। তোমাদের সকলের এই আমার এই রাইড ভালো লাগছে, আশা করি ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, অনেক অনেক ভিডিওটিকে শেয়ার করো সকলের সঙ্গে, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। তো এখান থেকে আমি ডান দিকে ধরে নেবো এয়ারপোর্ট যে এক নম্বর দিয়ে যাওয়ার জন্য বীজ, আর বাঁ দিকে চলে গেল হচ্ছে বারাসাতের যে রোডটা, মধ্যমগাম বারাসাত, বাঁ দিকে গিয়ে আমি চলতে গেলাম, আমি ধরে নিলাম ব্রিজে। এটা হচ্ছে এয়ারপোর্ট 3 নম্বর, ওখান থেকে 2 নম্বর থেকে বাঁ দিকে ঢুকে নিয়ে ওখান থেকে 1 নম্বর বেরিয়ে যাবো। এই ব্রিজটা থাকার জন্য অনেকটা সুবিধা হয় কি, নিচের যে এয়ারপোর্টের সিগন্যালগুলোকে ইয়ে করতে হয় না, সহ্য করতে হয় না, সিগন্যালগুলো নেগলেক্ট করে চলে আসে, ইগনোর করে চলে আসে যায়। একদম এখানে এসে ডিরেক্ট 2.5 নম্বর থেকে বাঁ দিকে ঢুকে 1 নম্বর বেরিয়ে যাওয়া যায়। তো ওই 2.5 নম্বর দিয়ে ঢুকে গেলাম বাঁ দিকে, সোজা গেলে কি হতো, সোজা গেলেও যাওয়া যেত, সোজা গেলে গিয়ে সেই ওখানে আরও একটা সিগন্যাল থাকতো, তারপরে ওখান থেকে বাঁ দিকে নিতে হতো, আরও একটা সিগন্যাল পড়তো, অনেকটা ঝামেলা আছে। একমাত্র বাস এদিক দিয়ে যেতে দেয় না, বাদ বাকি বাইক আর চার চাকা যারা পার্সোনাল গাড়িগুলোকে এখান দিয়ে বাঁকিয়ে দেয়, অনেকটা সুবিধা হয় তাতে। লেখা আছে রাজারহাট বাঁ দিকে, নিউ টাউন বাঁ দিকে, বাগুইঘাটি গেলে সোজা, ইএম বাইপাস সোজা। যেহেতু আমি নিউ টাউন রাজারহাট বাগুইঘাটির দিকে যাবো না, নিউ টাউন রাজারহাটের দিকেও, সেজন্য আমাকে যেতে হবে বাঁ দিকে। আর যারা বাগুইঘাটি বা কৃষ্ণপুরের দিকে যাবে তারা সোজা টু ওয়ার্ড বেরিয়ে যাবে। এই জায়গাটা জ্যাম হয় কৈকালের সিগন্যালটাতে, সব চারিদিকে মেট্রোর কাজের জন্য আটকে রেখেছে না, তার জন্য জায়গা ছোটো করে রেখেছে, সুতরাং জ্যাম লেগে যায়। যাই হোক সিগন্যালে পেরে চলে এলো, সেটাও জ্যাম হয়নি। আসলে অফিস টাইমটা পেরিয়ে গেছে না, জ্যাম হবে না তখন। যদি অফিস টাইমই হতো মানে মানে মিনিমাম ওই জ্যামটা বেরোতেই 3-4 মিনিট 5 মিনিট লেগে যেত। যেহেতু অফিস টাইমিংটা পেরিয়ে গেছে, এখন 1টা 1:30 মতো বাজে, সুতরাং তারাও জ্যাম থাকবে। মিনিমাল জ্যাম যেটা হওয়ার দরকার অ্যাকচুয়ালি নর্মাল বাড়ি ঘুরি যাওয়ার জন্য দুর্ঘটনায়, সেই জন্য এই যে ডান দিকে যে রাস্তাটা চলে গেলো এটাই সোজা চলে যাচ্ছে বাগুইঘাটি দিকে গেস্টপুরের দিকে, আর মাঝে মাঝে তো মেট্রো রাস্তা, মেট্রোর কাজের জন্য পুরো অর্ধেক রাস্তার অর্ধেকের বেশি তো আটকে রেখেছে হচ্ছে হলদিরাম। হলদিরামের সিগন্যাল এটা, তাহলে একটু দাঁড়াতে হবে। তো সিগন্যাল খুলে দিয়েছে, বেরিয়ে গেলাম এখান থেকে। এরপরেই আসবে চিনার পার্কের সিগন্যাল, ওটাও একটা মানে ভয়ঙ্কর সিগন্যাল যাকে বলে, ওখানটাও অনেকক্ষণ দাঁড়াতে হয় সিগন্যালটা। হ্যাঁ খোলা থাকলে তো খুবই ভালো না, তো এই রোদের মধ্যে খুলে দাঁড়িয়ে থাকতে হবে তাদের সিগন্যালের জন্য। ওইটা তো ম্যাক্সিমাম টাইম খোলা পাওয়া যায় না, জানি না, খুব ভালো থাকলে পাবো না দেখ, দাঁড়িয়ে থাকতে হবে। Okay.
জন্য একটু ছায়া রয়েছে, ছায়া দাঁড়ানো যাবে, কোনো অসুবিধা নেই। সিগন্যাল খুলে গেল, এখন আমি চলে এসেছি। এই টাইমটা বলে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, নাহলে অল্প টাইম ধরে অনেকক্ষণ দাঁড়াতে হয়। দুটো সিগন্যাল অনেক, মিনিমাম 10 মিনিট তো লাগেই লাগে সিগন্যালটা, যদি সিগন্যালের মুখে দিয়েছে দাঁড়ায়। সিগন্যালটা খোলা আছে, মেট্রোর কাজ হচ্ছে এখানে, একটা লাইট হয়েছে, যায় না ও নেক্সট লাইন বলতে অ্যাক্টিভিটি হবে, যেহেতু মেট্রোর কাজ হয়ে গেছে তার জন্য এখানটা জ্যাম হয়ে গেল। যেখানটা যেখানটা অ্যাকচুয়াল জায়গাগুলোতে যেখানে এখনও কাজ হচ্ছে সেই জায়গাগুলো এখনও জ্যাম হয়ে গেছে। চার্জও বেশি নেই, আর 20% হয়ে এসেছে। আসলে কাল আগের দিন অতটা এসেছি রেকর্ড করেছিলাম, এসে চার্জ দেওয়া হয়নি, আজকেও সেভাবে চার্জ দেওয়াতেও মনে নেই, যা ছিল তার দিই। দেখা যাক, দেখি তো বড়ো বড়ো এর নিয়ে আছে, সরু আছে, ওদিকে টাটা মোটরস, রেনল্ট, ল্যান্ড রোভার, জাগুয়ার, সামনে আবার কিয়া, সামনে কিয়া আবার হয়েছে, লাইন দিয়ে বড় বড় গাড়ি শোরুম করেছে। তো যারা যে সমস্ত বাস বা যে সমস্ত গাড়িগুলো আছে, যারা ইকো পার্কের রাস্তা টুয়ার্ড ধরবে, বা বাসগুলো তো দিয়ে যাবে, কিন্তু যারা পার্সোনাল গাড়ি বা বাইক যেগুলো আছে যেগুলো ইকো পার্কের রাস্তা ধরবে, তারা ওইদিকে ডান দিকে মেকে গেল। যেহেতু আমি সোজা ইকো স্পেস পর্যন্ত ঢুকে যাবো, সেজন্য আমি সোজা স্ট্রেট চলে এলাম, মানে বাঁদিকে মেকে এলাম। এখনকার মোড় থেকে এদিকে সিগে এদিকে রাস্তাটা অনেকটা সুবিধা হয়, অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। এটা আগে আরও তাড়াতাড়ি হতো, কারণ আগে এই রাস্তাটা বাম্পার ছিল না, বাট এখন ওই একটা ইনসিডেন্ট হয়েছিল, তো সেই অ্যাক্সিডেন্টের পর থেকে এখন এই রাস্তাটা পুরোটা বাম্পার করে দিয়েছে। পর্যন্ত আগে 5 থেকে 10 মিনিটে বেরিয়ে যায়, এখানে কোনো সিগনালই থাকতো না, মানে পুরোটাই একটাই মধ্যে চলে যাচ্ছে। একটাই সিগনাল আগে থাকতো, যেটা ওই কানেক্টিভিটি, যদি 3 মাথার মধ্যে যে কানেক্টিভিটি ওইটা সকালে আর কোনো সিগনাল থাকতো, স্টেট বেরিয়ে যাবে। এখন ওই জন্যই এই বাঁদিকে রাস্তা ধরেছি, যাতে বাম্পারগুলোকে ইগনোর করা যায়, মেইন রোডটা হলে বাম্পারগুলো পর পর করবে, বাঁদিকে রাস্তাটা হলে বাম্পারগুলো থাকে না, কারণ সার্ভিস রোড টাইপের না, বাম্পারগুলো থাকে না। এখানে একটা বাম্পার হয়েছে, তো কিছু করার ছিল না, কারণ এরপর আর ওপরে মেইন রোডে না উঠলে ওখান থেকে বাঁদিকে বেঁকে যেতে হতো, এই মেইন রোড ধরা যেতে না। যাবে একটা বাম্পার, এখানটা সিগন্যাল করে গেলে দাঁড়াতে হবে রোদের মধ্যে।
দোকান খুলে দিয়েছে। বেরিয়ে যাবো এখান থেকে, বাঁ দিকটা নিয়ে নেবো, ওখানটাও বাঁ দিকটা নিলে বাম্পারগুলো পড়ে না। সিগনালটা পেরিয়ে গেলাম, এই ডান দিকে একটা হয়েছে ন্যাশনাল ইন্স্যুরেন্স অফিস, ন্যাশনাল ইন্স্যুরেন্সের অফিস হয়েছে একটা। এখানে মাঝদিকে একটা একাডেমি হয়েছে, জেন ফিউচারিস্টিক একাডেমি, জানি না কিসের জেন ফিউচারিস্টিক একাডেমি এটা, ওটা নতুন রিসেন্টলি ওপেন করেছে। চলে এসেছি, চার্জ যদি ফুরিয়েও যায় নো প্রবলেম, দিয়ে চার্জে দিয়ে দিতে পারবো। চার্জ এটা হচ্ছে আলী ইউনিভার্সিটি সিগন্যাল, এই বাঁ দিকে হচ্ছে আলী ইউনিভার্সিটি। আলী ইউনিভার্সিটি কিছু হয়তো আছে এখানে, এত জ্যাম রয়েছে এখানে। বোধিচারী স্কুল, খুব ভালো স্কুল, বোধিচারী স্কুল একটা আছে এখানে, যে বাঁদিকে দেখা যাচ্ছে স্কুল একটা লাল কালারের, যেটা বিল্ডিংটা একটা স্কুল, স্কুল এখন চালু আছে। ডান দিকে হয়েছে একটা টাকার ব্যবস্থা হয়েছে এখানে, একটা বড় গ্রিনটা আছে মানে কাছে। আমি চলেই এসেছি, আমি এবার গিয়ে এই পানিকে বেঁকে যাবো ইকো স্পেস। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম, ভিডিওটা তোমাদের কেমন, তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে অবশ্যই একটু শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, লাইক করার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই দাবিয়ে রাখো, যাতে আমি যখন কোনো ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে আসে। চলো, থ্যাংক ইউ তোমাদেরকে অনেক, তোমাদের সবাইকে থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, বাই বাই।